বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, যেটা শুনলে কিন্তু তোমরা অনেকেই আনন্দ পাবে। তো তার আগে কিছু কথা অবশ্যই বলতে হবে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট আসন্ন। মাধ্যমিকের রেজাল্ট 19 তারিখ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 24 তারিখ, জাস্ট কয়েকটা দিনের পার্থক্য। মাথায় চিন্তা টেনশন প্রত্যেকের মধ্যে রয়েছে, মাধ্যমিক ছাত্রছাত্রীর মধ্যেও রয়েছে, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর মধ্যেও রয়েছে। যারা ভালো মার্কস পাবে তাদের টেনশন অনেক বেশি, আর যারা খারাপ মার্কস পাবে তাদের টেনশন আরও বেশি। যারা মিডিল পয়েন্টে রয়েছে তাদের কথা কিন্তু কম নেই, তারাও কিন্তু টেনশনে রয়েছে। বলতে হয় ভালো খারাপ মধ্যম যারা যেখানেই থাকো না কেন, টেনশন যেন পিছু ছাড়ছে না, আমাদের মধ্যে রয়েই যাচ্ছে। তো যাই হোক, আজকের এই আলোচনায় হয়তো বা তোমাদের টেনশন একটু কমলেও কমতে পারে, একটু চিন্তা কমলেও বা কমতে পারে, সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলে রাখি, পরীক্ষার ঠিক আগে কিছুদিন আগে আমরা তোমাদের একটা তথ্য দিয়েছিলাম। কার তথ্য না, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তথ্য। তিনি কি বলেছেন প্রথমটা একটু শুনে নিই, তারপরে আমরা আবার আলোচনায় ফিরব। তিনি কি বলেছিলেন, কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নলেজে আসবে, আমরা সেরকম দেখে নেব। আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি, আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক, বলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি কিন্তু একটা পূর্বাভাস আমাদের মধ্যে দিয়েই ছিলেন। কি বলেছিলেন আর একবার, কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, কঠিন হয় মানে কি কঠিন হয়, প্রশ্ন কঠিন হয়, এটা কিন্তু বুঝতে হবে। তিনি কিন্তু বলেননি প্রশ্ন কঠিন হয়, শুধু বলেছিলেন কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নলেজে আসবে, আমরা সেরকম দেখে নেব। আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি, আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। খুব ভালো প্রস্তাব। এই মেসেজটা দেখে কিন্তু আমরা অনেকেই অনেক রকম ক্যালকুলেশন করে ফেলেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এবছর মার্কস ভালো পাওয়া যাবে, কথাটাকে কিন্তু একদম অস্বীকার করা যায় না। প্রথম কথা স্পষ্ট করে বলি, কারণ আমরা যতটুকু খবর ভেতর থেকে সংগ্রহ করেছি তাতে করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্লাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্রগুলো বা ছাত্রীগুলো পরীক্ষাতে কিছু নম্বরের জন্য পাস হতে পারছে না, সেখানে কিন্তু 6 থেকে 7 মার্ক সেই সাবজেক্টগুলোতে, অর্থাৎ প্রতি সাবজেক্টে যদি সেরকম কন্ডিশন হয় গ্রেজ মার্ক দেওয়ারও কিন্তু একটা ব্যবস্থা থাকছে, যাতে সেই ছেলেমেয়েরা পাস আউট হয়ে যায়। তাহলে একটা সাবজেক্টে 7-8 মার্ক গ্রেজ মার্ক সেটা কিন্তু কম নয়, সেটা কিন্তু অনেক অনেক মার্ক। এবার আসা যাক পরবর্তী কথা, যেটা আমি একটু আগে একটা লাইভ ভিডিওর মাধ্যমেও তোমাদের বলেছিলাম, কথাটা আবার বলতে হয়। অনেকে এই বিষয়টা নিয়ে একটু রাজনীতিতে ঘোরানোর চেষ্টা করছে, কি বলছে জানা, মমতা ব্যানার্জির সরকারের অবস্থা খুব খারাপ। একটু আগেই একটা ছাত্রের ফোন থেকে আমি তথ্যটা পেলাম, কোনো একজন ইউটিউবার বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে অবস্থা খুব খারাপ, চারিদিকে দুর্নীতি দুর্নীতি এরকম হচ্ছে, এবার নম্বর বাড়িয়ে দেবে যাতে এক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আমি বলি এই ধরনের কথার কোনো বাস্তবিক ভিত্তি নেই। এডুকেশন সিস্টেম সেটা অন্য ব্যাপার, কোথায় কি হচ্ছে সেটা অন্য ব্যাপার, কিন্তু এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নম্বর এই সব নিয়ে কিন্তু আমাদের যে গতানুগতিক ধারা সেটা খুবই স্বচ্ছ এবং সঠিক। অর্থাৎ এই জায়গাতে রাজনীতি ঢোকানোর কোনো প্রয়োজন নেই, এটুকু প্রথম কথা আমি তোমাদের বলে রাখলাম। হ্যাঁ, তবে কি এই যে গ্রেজ মার্ক দেওয়া বা একটু ভালো করে খাতা দেখা, একটু সিস্টেম ওয়াইজ নম্বর কিভাবে ভালো দেওয়া যায় বা কিভাবে ভালো নম্বর বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ দান, সেটা একটা অন্য বিষয়, সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেল কিন্তু বললাম, তাই বলে কি স্যার সবাই পাস হয়ে যাবে? এবার আমি তোমাদের একটা কথা বলি, একমাত্র করোনার বছরগুলোতে আমরা দেখেছিলাম যে কোনো না কোনো কারণে পরীক্ষা সফলভাবে না সংগঠিত হওয়ার জন্য আমাদের সকলকে পাস করাতে বাধ্য হয়েছিল সিস্টেম, কিন্তু সকলকে পাস করানো সম্ভব নয়। একটা সিস্টেমে কখনো 100% পাস দেখানো সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি সেরকম আমাদের অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, আমেরিকা যুক্তরাষ্ট্র এইরকম টাইপের উন্নত দেশ হতো, তখন ব্যাপারটা অন্যরকম ছিল যে মাধ্যমিকে 100% পাস বিষয়টা একদম একটা নর্মাল বিষয়। তবে এই ক্ষেত্রগুলোতে আমি তোমাদের বলি চিন্তা করার কোনো কারণ নেই। যারা মোটামুটি খাতাতে লিখেছো, ভালোভাবে লিখেছো, অন্তত লেখার চেষ্টা করেছো, খাতা ফাঁকা রেখে আসোনি, হ্যাঁ তবে অনেকে বলছে স্যার আমি সব লিখে এসেছি বানিয়ে বানিয়ে, তাহলে কি আমি পাস করবো? না,
অন্ততপক্ষে একটু তথ্য দিলেও দিয়েছো, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তারা ভালোভাবে পাস করবে এবং ভালো রেজাল্টও করবে। এটুকু তোমাদের বলে রাখলাম, টেনশন নেওয়ার কিছু নেই। মোটামুটি মাধ্যমিকের ক্ষেত্রে সাবজেক্টে 10-12 মার্ক, রিটেনে যদি তুমি 10 মার্ক পাও সেই সাবজেক্টগুলোতে টেনশন করো না। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি তুমি সাবজেক্টে অর্থাৎ 24 যে মার্কটা আছে সেখানে যদি তুমি সাধারণভাবে 16 বা 17 এরকম মার্কস পাও তাহলে টেনশন করো না। আশা করছি প্রত্যেকে ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হবে। আর একটা কথা যেটা তোমাদের শেয়ার করবো সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবছরের কিছু নতুন রেকর্ড হতে চলেছে। কি সেই রেকর্ড? এর আগেও আমি একটা তথ্যের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম যে এবছর মাধ্যমিকে যা পাশের হার হবে ওই সেই করোনার বছর ছাড়া সেটা কিন্তু হয়নি। এটা কিন্তু আমরা আভ্যন্তরীণ সূত্রে খবর পেয়েছি। নাম্বার 2, আর একটা বিষয় বলবো যেটা যে তথ্যটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে, যেটা হচ্ছে এবছর মাধ্যমিকে যে রেজাল্ট আমাদের হাতে উঠে আসবে বা যে মার্কস আমাদের হাতে উঠে আসবে তাতে আমরা একটা জিনিস খুব ভালো করে পাবো। তুমি যে মার্কসটা ভেবেছিলে যে তুমি এই পরীক্ষাতে এই মার্কস পাবে, তুমি গ্যারান্টি লিখে রাখো আজকে আমার এই ভিডিও দেখে যে স্যার আমি যাতে পরীক্ষা দিয়েছি তাতে আমি বাংলায় 70, ইংরেজিতে 80, ভূগোলে 90, এরকমভাবে তুমি একটা পাঠ করে রাখো, যেটা আমার পাওয়া উচিত ছিল। আমি বলছি তুমি তার থেকে বেশি মার্কস পাবে। মানে নম্বরটা কিভাবে দেওয়ানো যায়, কিভাবে নম্বরটা বেশি পাওয়া যায় তার সব রকম সিস্টেম কিন্তু এবারে খাতা দেখার উপরে এসেছে। এটুকু তোমাদের বলে রাখলাম এবং সেটা অবশ্যই ছাত্র ছাত্রীদের ভালোর জন্য, তাদের মনের যে জোর সেই জোরটা আরও বৃদ্ধির জন্য, এবং কোনো ছাত্রছাত্রী যাতে অল্পের জন্য পিছিয়ে না পড়ে, ইয়ার গ্যাপস না হয়, এই সমস্ত ভাবনা চিন্তা ভেবেই কিন্তু স্কোরিংটা বাড়ানো হয়েছে। কারণ এর আগেও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বলেছিল যে CBSE, অন্যান্য যে ইংলিশ বলছি সেন্ট্রাল যে বোর্ডগুলো আছে তাদের নম্বর কিন্তু অযথা ঢেলে দেওয়া হয়, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নম্বরটা তুলনামূলকভাবে অনেকটাই চাপিয়ে দেওয়া হয়। একটা প্রশ্ন 8 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমরা নিজেরা দেখেছি 8 মার্কের প্রশ্নের ক্ষেত্রে 6 দেওয়া হলো, 7 দেওয়া হলো, 1 মার্ক কেন দেওয়া হলো না? যিনি খাতা দেখছেন তিনিও তার উত্তর দিতে পারছেন না, না 1 মার্ক কম পাবে ঠিক, মানে এইরকম একটা ব্যাপার। কিন্তু সেই 1 মার্কের ভ্যালুটা তো আছে, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়, যেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং কথাটা সত্যিই যুক্তিযুক্ত যে তাহলে 1 মার্কগুলো কোথায় গেল? আমরা যখন অনার্সে পড়েছি একটা প্রশ্নের মার্ক ছিল 16, তো একটা 16 মার্কের প্রশ্ন লিখলে কত দেবে, 10, 11, 12, তার থেকে তাহলে 4 মার্ক কী লিখলে দেওয়া হবে? না ওটা দেওয়া হয় না, টিচারদের কাছে কথা বলে শুনেছি ও যে ওটা দেওয়া হয় না। তো হয় না কেন, এর উত্তরগুলো সত্যিই আমাদের বোর্ডের কাছে নেই, কিন্তু সেই জায়গাটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু সেটা হয় না। এখন প্রচুর নম্বর দেওয়া হয়, প্রচুর মার্কস দেওয়া হয়, ফুল মার্কস দেওয়া হয়, রচনা 8 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, শর্ট টাইপের প্রশ্ন, ওভারঅল যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলোতে আমরা প্রচুর নম্বর পেতে পারি এবং ভালোভাবে পাস করতে পারি, যার জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবার আসি উচ্চ মাধ্যমিকের একটা বিষয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এবছর একটা বিখ্যাত রেকর্ড, যেটা এর আগে পর্যন্ত অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে কিন্তু এইটা কিন্তু কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে হয়নি। কি না? 57 দিনের মধ্যে রেজাল্ট, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 57 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। এর আগেও রেজাল্ট দিয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে আরও কিছু বেশি দিন, 60 দিন, 61 দিন, 63 দিন এরকম সময় লেগেছে, কিন্তু এবছর রেজাল্ট বের হচ্ছে 57 দিনের মাথায়। তবে যে অনেকে বলছে যে 57 দিনের মাথায় রেজাল্ট বের হচ্ছে এটা তো সবই ঠিক আছে, কিন্তু তথ্যটা কি সঠিক? তো একদম সঠিক তথ্যটা সঠিক, কারণ আমরা জেনেছি যে রেজাল্ট আমাদের 24 তারিখে বেরিয়ে যাচ্ছে, আমরা 12:30টার সময় রেজাল্ট দেখতে পাবো। এবং আমাদের এবছর কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা একদম কম নয়, এবছর আমাদের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট সংখ্যা ছিল 8,60,000-এর বেশি, 8,60,000-এর বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিল। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এত খাতা, এত সিস্টেম মেজারমেন্ট করে খাতা দেখা হয়েছে, স্ক্রুটিনি করা হয়েছে, একবার না মাধ্যমিকের খাতা 2 থেকে 3 বার, উচ্চ মাধ্যমিকের খাতা 2 বার, বোঝা গেল কি বললাম, এইভাবে কিন্তু স্ক্রুটিনি করে নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য ভালো মার্কস কীভাবে দেওয়া যায় তার সর্বাঙ্গীন পরিকল্পনা কিন্তু এবছর হয়েছে। এই কারণেই তোমাদের বলি চিন্তা করার কোনো কারণ নেই, রেজাল্ট
ভালো হবে, প্রত্যেকেই ভালো রেজাল্ট হবে। উচ্চ মাধ্যমিকে আমি আবারও বলছি ফাইভ ডিভিশন মার্ক, প্রচুর প্রচুর ফাইভ ডিভিশন মার্ক থাকবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, স্টার মার্কের ছড়াছড়ি হবে এবছরও, ভালো রেজাল্ট হবে। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো, এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই পাশের যে পার্সেন্টেজ বা পাশের যে হার বিগত বছরের তুলনায় সব থেকে বেশি থাকবে এবং রেকর্ড সংখ্যক পাস করবে, এবং ফেলের হার সব থেকে কম হবে এই বছর। এটুকু বলে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সকলেই যাতে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়, যারা একটু লিখে এসছো তাদের টেনশনের কোনো কারণ নেই, আর এই কদিন একদম কোনো চিন্তা করবে না, রিল্যাক্সে থাকো, আনন্দে থাকো, যা করে এসছো ভালো করে এসছো, যা হবে সেটাও ভালো হবে, সামনের দিকে কিভাবে এগোবে সেটা নিয়ে ভাবো, শুধু যেটা পাবে সেটা নিয়ে মাথাটাকে কন্ট্রোল করে বুঝে সামনের দিকে এগোতে হবে। সফলতা আসবে, বিফলে কেউ যাবে না, অন্তত যারা এই চ্যানেলের সঙ্গে জড়িত ছিল তাদের কথা বলছি। আবার অনেকে আবার যারা বিজনেসম্যানের সঙ্গে সংসার করেছে সেটা তো বলতে পারবো না, বিজনেসম্যান মানে অনেকে ইউটিউবে আছে যারা বিজনেস করতে এসেছিল, বই বিক্রি করতে এসেছিল, পিডিএফ বিক্রি করতে এসেছিল, যারা বিজনেসম্যান আছে অনেকে তাদের ভক্ত আছে, তো সেক্ষেত্রে কিছু বলতে পারবো না, যারা তাদের অনুসরণ করে চলেছে, অন্তত আমার চ্যানেলগুলোতে যারা অনুসরণ করে চলেছে এটুকু বলতে পারি, উচ্চ মাধ্যমিকে প্রত্যেকের লেটার পাওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্টে, এবং কি মাধ্যমিকের ক্ষেত্রেও সেম টু সেম, এটুকু বলবো। কারণ যে সাজেশন, যে ইম্পর্টেন্ট নোটস, যেভাবে তোমাদের সামনে এগিয়েছিলাম, যেভাবে তোমাদের সঙ্গে ছিলাম, আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং তার ফল তোমাদের মার্কশিটে প্রকাশ পাবেই, এই বিশ্বাস রেখে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।